শীতের পিঠাপুলি আর সুস্বাদু পায়েস যেন গ্রাম বাংলার এক অবিচ্ছেদ্য অংশ। এই মৌসুমে নানান জাতের পিঠা তৈরির অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় খেজুরের গুড়। খেজুর গুড়ের জন্য প্রসিদ্ধ জেলা চুয়াডাঙ্গা, শীতের মৌসুমে যেখানে সবচেয়ে বেশি খেজুর গুড় উৎপাদন হয়। শীতের সকালে বিশেষ প্রক্রিয়ায় গাছ কেটে নলেন রস সংগ্রহ করেন এই অঞ্চলের গাছিরা, তারপর নির্দিষ্ট জায়গায় নিয়ে শেষ করেন রস সংগ্রহের কাজ। গাছ থেকে রস সংগ্রহের পর মাটির চুলায় তা দীর্ঘ সময় জাল দিতে হয়। সময় গড়ানোর সাথে ধীরে ধীরে চারদিক মোহিত হতে থাকে নলেন গুড়ের সুমিষ্ট সুবাসে। প্রতিদিন সকালে গাছ খোলার পরে মাটির ভাড় ধুয়ে উপর করে ধুয়ে আছে পোড়া দিই, দেওয়ার ফলে আছে ওই ওষুধ এই কীটনা পোকামাকড় যা থাকে এইজন জীবাণু নষ্ট হয়ে যায়, যাওয়ার পরে আবার আমরা গাছে তারপরে দিন আবার পাতি। জ্বালাটা প্রতিদিন সকালবেলা ধোয়ার পর আবার ওই গাছ সকালবেলা বাইরে আবার সে জ্বালাই দেওয়া হয়, জাল দেওয়ার পর দেখা তিন থেকে চার ঘন্টা জাল দেওয়া লাগে। তবে চুয়াডাঙ্গায় ভালো মানের গুড় তৈরি হলেও ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে গড়ে ওঠেনি ভালো বিপণন ব্যবস্থা, আর এই সুযোগে বাজারে সয়লাব, কৃত্রিম রং ও চিনি মেশানো ভেজাল গুড়। তাই চুয়াডাঙ্গার প্রসিদ্ধ নলেন, ঝোলা, দানা ও পাটালি গুড় ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে এগিয়ে আসেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। তাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার ফয়সাল আজম বাপ্পি। ডিইউ মার্ট নামে গড়ে তোলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে অনলাইন ও অফলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে খাঁটি গুড় সরবরাহ করেন তারা। যে কোনো গ্রাহক চাইলে আমাদের ডিইউ মার্টের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকে অথবা ডিইউ মার্টের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ডিইউ মার্টের যে দুইটা আউটলেট রয়েছে সেই আউটলেট থেকে আমাদের এই নিরাপদ খেজুরের গুড় সংগ্রহ করতে পারবে, এবং পাশাপাশি অনলাইনে অর্ডার করেও সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি নিতে পারবে। সাধারণত খেজুরের গুড়ের নামে চিনি ও রাসায়নিক মিশ্রিত গুড় বিক্রি হয় খোলা বাজারে, আর এতে অনেকটাই ক্ষতিতে পড়েন আসল গুড় ব্যবসায়ীরা। তাই খাঁটি গুড় বিক্রির অনলাইন এমন প্ল্যাটফর্ম তৈরি হয় উদ্যোক্তাদের পাশাপাশি লাভবান প্রান্তিক কৃষকরাও। আমরা বাজারে যে গুড়টা খাই এটি আসলে গুড়টি খাঁটি না, তখন আসলে কেন তারা খাঁটি গুড় তৈরি করে না সেটা যখন জানতে চাইলাম যে আসলে তারা বাজারে ন্যায্য মূল্যটা পায় না। তো এই কারণে আমরা তখন প্রান্তিক অঞ্চলের গাছিদের সাথে বসেছি, গাছিদের বিভিন্ন ধরনের কাউন্সিলিং দিয়েছি, এবং পাশাপাশি আমরা বর্তমানে আমরা এই অঞ্চলে প্রায় 800 থেকে 1000 গাছ আমাদের লিজ নেওয়া আছে, যেখানে 7 থেকে 10 গাছই আমাদের নিয়মিতভাবে কাজ করে, এবং এই গাছগুলো আমরা 10 বছরের চুক্তিতে হচ্ছে নিয়েছি, কিন্তু প্রাথমিকভাবে আমরা অলরেডি 3 বছরের চুক্তি সম্পন্ন করেছি। ডিউমার্টের একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের আন্ডারে দীর্ঘ 3 বছর থেকে আমরা গুড় দিয়ে আসছি। চুয়াডাঙ্গার বিখ্যাত এসব গুড় বিক্রি হচ্ছে 650 থেকে শুরু করে 700 টাকা কেজি দরে। এখন চুয়াডাঙ্গা।